হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে আমরা ক্লাস টেনের ম্যাথমেটিক্সের অনুশীলনী থার্টিন পয়েন্ট টু এর কোয়েশন থ্রি সলভ করব কোয়েশন নাম্বার থ্রি হচ্ছে একটি গোলাপ জামুনে তার আয়তনের প্রায় থার্টি চিনির রস থাকে প্রতিটি গোলাপ জামুন দেখতে বেলুনের মতো যার দুমাতা অর্ধগুলোকের মতো যদি প্রতিটি মিষ্টির দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার ও বিয়াজ টু পয়েন্ট হয় তবে এমন ফোরটি ফাইভটি গোলাপ জামুনে থাকা রসের পরিমাণ নির্ণয় করো বা আমরা এখানে আয়তন নির্ণয় করব তো এইগুলো হচ্ছে গোলাপ জামুন তো এখানে পঁয়তাল্লিশটি গোলাপ জামুন দেওয়া আছে তো আমরা আয়তন নির্ণয় করব তো এখানে আমরা একটি গোলাপ জামুন অঙ্কন করে নিলাম গোলাপ জামুন হচ্ছে বেলনের মতো এবং তার দুই মাথা হচ্ছে অর্ধগোলকের মতো তো এখানে কোয়েশনে দেওয়া আছে আমরা কি নির্ণয় করব। এরকম পঁয়তাল্লিশটি গোলাপ জামুনে থাকা রসের পরিমাণ নির্ণয় করব বা আমরা আয়তন নির্ণয় করবো কোয়েশানা দেওয়া হচ্ছে প্রতিটি মিষ্টির দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার এখানে এই যে এই গোলাপ জামুনটি রয়েছে এটির দৈর্ঘ্য হচ্ছে ফাইভ সেন্টিমিটার কোয়েশানা আমাদেরকে দেওয়া আছে। তারপরে এই গোলাপ জামুনটির ব্যাস হচ্ছে টু পয়েন্ট এইট সেন্টিমিটার ব্যাস হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হবে টু পয়েন্ট এইট সেন্টিমিটার তারপরে এরকম পঁয়তাল্লিশটি গোলাপ জামুনের আমরা আয়তন নির্ণয় করবো তো আমরা প্রথমে একটি গোলাপ জামুনের আয়তন নির্ণয় করব। তারপরে আমরা পঁয়তাল্লিশটি গোলাপ জামুনের আয়তন নির্ণয় করতে পারবো তো এখানে যদি আমরা একটি গোলাপ জামুনের আয়তন নির্ণয় করি আমাদের কি প্রয়োজন হবে এখানে রয়েছে বেলন এবং দুটি অর্ধগুলোক তাহলে আমরা বেলন এবং দুটি অর্ধগুলোকের আয়তন নির্ণয় করব তো বেলনের যদি আয়তন নির্ণয় করি আমরা জানি বেলনের ফর্মুলা হচ্ছে আয়তনের ফাই আর স্কোয়ার এইচ এবং অর্ধগুলোকের আয়তন হচ্ছে টু বাই থ্রি ফাইভ আর কিউব এটা হচ্ছে অর্ধগুলোকের আয়তনের ফর্মুলা তো এখানে আর স্কোয়ার এখানে আর এর হচ্ছে বেসার্ধ তো এখানে বেসার্ধ তো টু পয়েন্ট এইট সেন্টিমিটার দেওয়া হচ্ছে বিয়ার তাহলে বেসার্ধ হবে ওয়ান পয়েন্ট ফোর সেন্টিমিটার তার অর্ধেক হয়ে যাবে তো এখানে আবার এইচের মান দেওয়া হচ্ছে কি সম্পূর্ণ গোলাপ জামুনটির দৈর্ঘ্য হচ্ছে ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্য এখানে উচ্চতা তো এখানে আমরা কি করব। আমরা যদি বেলন অংশের উচ্চতা বা দৈর্ঘ্য নির্ণয় করি আমরা দুইটি অর্ধগুলোকে দৈর্ঘ্য মাইনাস করে দেব তাহলে আমরা পেয়ে যাব বেলন অংশের উচ্চতা কত তো এখানে আমরা লিখে নেব তো এখানে আমরা লিখে নিলাম বেলন অংশের ব্যাস হচ্ছে টু পয়েন্ট এইট সেন্টিমিটার এখানে দেওয়া হচ্ছে বেলন অংশের ব্যাস তারপরে বেলন অংশের ব্যাসার্ধ কত হবে টু পয়েন্ট এইট বাই টু আমরা অর্ধেক করে নিব হয়ে যাবে আর্টিকেল টু ওয়ান পয়েন্ট ফোর সেন্টিমিটার এটা হচ্ছে বেলন অংশের ব্যাসার্ধ তো এখন আমরা বেলন অংশের উচ্চতা নির্ণয় করবো তো এখানে আমরা যদি অংশের উচ্চতা নির্ণয় করি আমরা দেখবো যে সম্পূর্ণ গোলাপ জামুনের উচ্চতা বা দৈর্ঘ্য হচ্ছে ফাইভ সেন্টিমিটার তো ফাইভ থেকে আমরা কি মাইনাস করব দুইটি অর্ধগুলোকের উচ্চতা তো এখানে দুইটি অর্ধগুলোকের উচ্চতা বা দৈর্ঘ্য কত হবে এটা হচ্ছে দৈর্ঘ্য এখানে তো আমরা জানি যে অর্ধগুলোকের ব্যাসার্ধ সব দিকেই সমান তো এখানে অর্ধগুলোকের যে বেশ রয়েছে এটা হচ্ছে অর্ধগুলোক এখানে অর্ধগুলোকের ব্যাস হচ্ছে টু পয়েন্ট এইট সেন্টিমিটার এবং বেলনের ব্যাসও টু পয়েন্ট এইট সেন্টিমিটার তো এখানে বেলনের বেসার যদি ওয়ান পয়েন্ট ফোর সেন্টিমিটার হয় তাহলে অর্ধগুলোকের বেসার হয়ে যাবে ওয়ান পয়েন্ট ফোর সেন্টিমিটার তাহলে অর্ধগুলোকে বেসার দেওয়া সব দিকেই সমান এদিকে এতটুকু এবং এদিকে এতটুকু সমান থাকে তো এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সেন্টিমিটার তারপরে এদিকে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সেন্টিমিটার এতটুকু তো এখানে ওয়ান পয়েন্ট ফোর সেন্টিমিটার এবং ওয়ান পয়েন্ট ফোর সেন্টিমিটার আমরা কী করবো মাইনাস করবো তো এখানে লিখবো আমরা টু ইন্টু ওয়ান পয়েন্ট ফোর কারণ এখানে দুইটি অর্ধগুলো দেওয়া আছে ফাইভ মাইনাস এই দুইটা যদি আমরা গুণ করি আমরা পাবো টু পয়েন্ট এইট তো এটা থেকে যদি আমরা মাইনাস করি ফাইভ থেকে টু পয়েন্ট এইট তো এখানে আমরা পাবো টু পয়েন্ট টু সেন্টিমিটার তো এটাই হচ্ছে বেলন অংশের উচ্চতা তো এখানে অর্ধগুলা অংশের ব্যাসার্ধ কত হবে আমরা জানি এখানে বেলনের ব্যাস হচ্ছে টু পয়েন্ট এইট সেন্টিমিটার এবং অর্ধগুলোকের ব্যাস হচ্ছে টু পয়েন্ট এইট সেন্টিমিটার তাহলে এখানে আমরা লিখেছি যে বেলনের ব্যাসার্ধ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সেন্টিমিটার তো এখানে অর্ধগুলোকের অংশের ব্যাসার্ধ হবে ওয়ান পয়েন্ট ফোর সেন্টিমিটার তো এখন আমরা এই যে গোলাপ জামুনটি রয়েছে তার আয়তন নির্ণয় করব। তো এখানে যদি আমরা একটি গোলাপ জামুনের আয়তন নির্ণয় করি আমাদেরকে কী করতে হবে এখানে বেলনের আয়তন এবং দুটি অর্ধগুলোকের আয়তন প্লাস করতে হবে তো এখানে আমরা লিখে নিলাম বেলন অংশের আয়তন প্লাস করলাম আমরা দুইটি অর্ধগুলোকের আয়তন তো এখানে আমরা বেলুন অংশের আয়তনের যে ফর্মুলা এটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তারপরে প্লাস করবো তার সঙ্গে আমরা অর্ধগুলোকের আয়তন তো এখানে দুইটি অর্ধগুলোকের আয়তন লিখবো টু ইন্টু অর্ধগুলোকের আয়তন হচ্ছে টু বাই থ্রি ফাই আর কিউব এটা হচ্ছে অর্ধগুলোকের আয়তন আর এখানে আমরা টু দিলাম কারণ এখানে দুইটি অর্ধগুলো রয়েছে তাই আমরা এখানে টু দিলাম তো এই গোলাপ যেমন বেলন অংশের বেসার্ধ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সেন্টিমিটার এবং অর্ধগুলোক অংশের বেশার্ধ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সেন্টিমিটার তো এখানে অর্ধগুলো এবং বেলনের যে বেসাদ রয়েছে এটা সেম রয়েছে তো এখানে আমরা সেম থাকলে কমন নিতে পারবো যদি সেম না থাকে তাহলে কিন্তু কমন নেওয়া যাবে না এখানে যেহেতু সেম রয়েছে অর্ধগুলোকের বেসার্ধ এবং বেলনের বেশার্ধ তাই আমরা এখানে কমন নিব তো এখানে ফাই আছে এখানেও ফাই তো আমরা ফাই কমন নিলাম তারপর এখানে আর স্কোয়ার রয়েছে এখানে রয়েছে আর কিউব তো এখান থেকে আমরা আর স্কোয়ার কমন নিলাম তারপরে আর কিন্তু এখানে কমন নিবার কিছু নেই তো এখানে থাকবে কি এইচ প্লাস থাকবে টু ইন্টু টু বাই থ্রি ফাই আর তো এখানে টু বাই থ্রি লিখলাম আমরা তারপরে এখানে ফাই তো কমন নিয়ে নিলাম আর কিউব থেকে আর স্কোয়ার কমন নিয়েছি তাহলে এখানে থাকবে শুধু আর তো এখন আমরা এইগুলির মান বসিয়ে দেবো এখানে আমরা জানি ফাই মান হচ্ছে টোয়েন্টি টু বাই সেভেন তারপরে ইন্টু আর স্কোয়ার তো এখানে বেলন বেলনক্সের যে আয়তন বা বেলনের যে আর রয়েছে বেশার দয়াটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সেন্টিমিটার তো এখানে আর স্কোয়ার দেওয়া হচ্ছে তাহলে আমরা দুইবার লিখবো ওয়ান পয়েন্ট ফোর তো এখানে বেলন অংশের উচ্চতা রয়েছে এইচ ইকুয়াল টু টু পয়েন্ট টু সেন্টিমিটার তো এখানে আমরা লিখলাম টু পয়েন্ট টু সেন্টিমিটার তারপরে তার সঙ্গে প্লাস করবো আবার এখানে টু ইন্টু টু বাই থ্রি ইন্টু আর এর মান আর এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর তো এখানে আমরা সেভেন দিয়ে ওয়ান পয়েন্ট ফোরকে কাটবো তো এখানে যদি ওয়ান পয়েন্ট ফোর না থাকে ফোরটিন থাকতো তো আমরা কী করতাম দুই দিয়ে টাকা কাটতে পারতাম সাত দুগুনো চোদ্দো তো এখানে পয়েন্ট আছে তো আমরা একটা পয়েন্ট দিয়ে জিরো দিয়ে তো এখানে কী থাকছে টোয়েন্টি টু ইন্টু জিরো তারপরে এদিকে থাকছে কি টু প্লাস এখানে আমরা এগুলো গুণ দুই দুগুণ হয়ে যাবে চার এখানে থাকবে থ্রি আর ইন্টু ওয়ান পয়েন্ট ফোর তারপর আমরা যদি এইগুলো গুণ করি টোয়েন্টি টু ইন্টু জিরো পয়েন্ট টু ইন্টু ওয়ান পয়েন্ট ফোর তাহলে আমরা পাবো এখানে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স আর এদিকে কি থাকবে টু পয়েন্ট টু প্লাস করবো তার সঙ্গে আমরা কি থ্রি থাকবে থাকবেনি চার ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ফোর যদি আমরা ইন্টু করি তো আমরা পাবো

তো এখানে থাকবে থ্রি তো এখানে সিক্স পয়েন্ট সিক্স প্লাস ফাইভ হবে টুয়েলভ তো এখানে আমরা পেলাম সিক্স পয়েন্ট ওয়ান ইন্টু টুয়েলভ বাই থ্রি তো এটি হচ্ছে একটি গোলাপ জামুনের আয়তন তো এরকম আমরা পঁয়তাল্লিশটি গোলাপ জামনের আয়তন নির্ণয় করবো তো পঁয়তাল্লিশটি গোলাপ আয়তন নির্ণয় করার জন্য আমরা পঁয়তাল্লিশ দিয়ে এটাকে গুণ করে দেবো তাহলে আমরা পেয়ে যাবো পঁয়তাল্লিশটি আয়তন কত তো এখানে আমরা লিখবো তার সঙ্গে আমরা এটা সিক্স পয়েন্ট ওয়ান ইন্টু টুয়েলভ পয়েন্ট টু ডিভাইড বাই থ্রি তো থ্রি দিয়ে আমরা পঁয়তাল্লিশকে কাটাকাটি করব তিন পনেরো হয়ে যাবে পঁয়তাল্লিশ তো এখানে থাকবে ফিফটিন ইন্টু সিক্স পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু তো এইগুলো আমরা কী করবো গুণ করবো যদি আমরা এইগুলো গুণ করি আমরা পাবো ওয়ান তো এটা হচ্ছে পঁয়তাল্লিশটি গোলাপ জামনের আয়তন সেন্টিমিটার কিউব তো এখানে আমরা নির্ণয় করবো যে পঁয়তাল্লিশটি গোলাপ জামুনে কতটুকু রস রয়েছে তো এখানে আমরা লিখলাম পঁয়তাল্লিশটি গোলাপ জামুনে থাকা রসের পরিমাণ তো এখানে পঁয়তাল্লিশটি গোলাপ জামুনের আয়তন হচ্ছে এটা প্রথমে লিখে নিব ওয়ান ওয়ান টু সেভেন পয়েন্ট টোয়েন্টি এইট তারপরে আমরা কী করবো ইন্টু করবো একশো ভাগের তিরিশ শতাংশ দেওয়া আছে যে গোলাপ জামুনের প্রতিটি গোলাপ জামুনের রসের পরিমাণ একশো ভাগের তিরিশ শতাংশ তো পঁয়তাল্লিশশো কত হবে এখানে থাকবে জিরো জিরো ক্যান্সেল হয়ে যাবে এখানে এখান থাকবে থ্রি বাই টেন আর এখানে থাকবে ওয়ান ওয়ান টু সেভেন পয়েন্ট টু এইট তারপর ইন্টু দিয়ে এখানে আমরা যদি টেন দিয়ে থ্রিকে ডিভাইড করি আমরা পাবো জিরো পয়েন্ট থ্রি তারপরে এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তো আমরা পাবো এখানে থ্রি থ্রি এইট পয়েন্ট ওয়ান এইট ফোর সেন্টিমিটার কিউব তো এখানে থ্রি থ্রি এইট পয়েন্ট ওয়ান এইট ফোর সেন্টিমিটার কিউব হচ্ছে পঁয়তাল্লিশটি গোলাপ জামুনে থাকা রসের আয়তন তো এখানে আমরা থ্রি থার্টি এইট পয়েন্ট ওয়ান এইট ফোর থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে আছে ওয়ান এইটটি ফোর তো এখানে প্রায় এটা থ্রি থার্টি এইট এর নিকটবর্তী তো এখানে আমরা শুধু থ্রি থার্টি এইট রাখবো সেন্টিমিটার কিউব তো এটাই হচ্ছে পঁয়তাল্লিশটি গোলাপ জামুনের থাকা রশিয়ার আয়তন